রথযাত্রা এবং জগন্নাথ খিদিরপুর জগন্নাথ সেবা সমিতি সঙ্গে উৎকলা এবং উৎকর্ষণ সহযোগিতায় সমগ্র পল্লীবাসীর সহযোগিতায় প্রচুর মানুষের সমাগম হবে। রথযাত্রা শুরু হবে খিদিরপুর জগন্নাথ মন্দির থেকে এবং সেটা ধীরে ধীরে এগিয়ে আসবে ভবানীপুরের নর্দারপাড়ে, সেখানে মাসির বাড়ি হচ্ছে। এর আগে হানিফাই সাহেব বলে দিয়েছে পুরো ডিটেলসে, কারণ এর আগে হতো যেখানে সেই জায়গায় সমিতি এবারে হচ্ছে না, এবারে নর্দারপাড়ে ভবানীপুর। এবং আমি সেই অঞ্চলের পৌর প্রতিনিধি হিসেবে অঞ্চলের সকল মানুষের সহযোগিতা নিয়ে তার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আমরা এই জায়গার অনুমতি পেয়েছি এবং এই জায়গায় আমরা এবারে জগন্নাথ প্রভু সব পরিবারে এখানে থাকবে। 7 দিন থাকবেন। 21 তারিখ থেকে এখানে উড়িষ্যা ফেস্টিভ্যাল উদ্বোধন হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এক এক দিন বিভিন্ন ধরনের অতিথিরা, তারা বিশিষ্ট জনেরা তারা সেখানে উপস্থিত হবেন। আপনাদের মাধ্যমে যারা আপনাদের যে দেখবে আমাদের কথা শুনবে তাদেরকে বলবো আসুন জগন্নাথ বলরাম সুভদ্রা, তাদের আশীর্বাদ দিয়ে যান ভবানীপুর নর্দার্ন পার্কে। প্রতিদিন 6:30 থেকে পুজো শুরু হবে এবং সন্ধ্যে 8টার সময় ভোগ পরিবেশিত হবে সবার জন্য। এখানে কোনো বাদ বিচার থাকবে না, সকলকার উপস্থিতি এই অনুষ্ঠান এবং জগন্নাথের আশীর্বাদ আপনারা নিয়ে যান, আপনাদের সব পরিবারে আপনারা উপস্থিত থাকুন। এখানে উড়িষ্যা ফেস্টিভ্যাল অর্থাৎ আমরা যেটা পাঠ্য পুস্তকে পড়েছি ইন্ডিয়া অফ আস ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস, আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও যার প্রচলন আছে আমরা সেই জায়গা থেকে বাংলার মাটিতে উড়িষ্যা ফেস্টিভ্যাল করছি। এবং উড়িষ্যা সম্প্রদায়ের মানুষ শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে গুজরাটি, শিখ কমিউনিটি, বাঙালি, হিন্দি ভাষাভাষীর মানুষ সকলে মিলে আমরা জগন্নাথ দেবকে বরণ করব। এবং এখানে স্টল থাকবে, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সারা ভারতবর্ষ থেকে। আর সেখানে পশ্চিমবঙ্গ সরকারের আইনসি ডিপার্টমেন্টের সহযোগিতা পেয়েছি আমরা, বিভিন্ন ধরনের আর্টিস্টরা তারা এখানে পারফর্ম করবে। শুধু সম্বলপুর থেকে সেখান থেকেও আর্টিস্টরা আসবে, তারা রথযাত্রায় সামিল হবে এবং সেখানে তাদের স্টল থাকবে। এই রকমভাবে আমরা এবারে রথযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা ফেস্টিভ্যালকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি এবং তার উড়িষ্যার যে কালচার, যে সৃষ্টি, যে সৃষ্টি, এই সমগ্র জিনিসটা জগন্নাথ প্রভুর মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। আবার এখানে আমাদের রূপকলার সভাপতি আছেন, আমি এই বলে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাঙ্ক্ষিত এবং চলুন সবাই মিলে আমরা রথযাত্রায় সামিল হব, যেটা শুরু হবে 2:30 সময় খিদিরপুর মন্দির থেকে এবং ধীরে ধীরে ভবানীপুর গুরুদুয়ারার কাছে এসে একটা হল্ট হবে, একটা স্টপ হবে 10 থেকে 15 মিনিট এবং তারপর সেখান থেকে এলগিন রোড ধরে নেতাজি ভবনের সামনে দিয়ে ডান দিকে এলএনবি রোড হয়ে সুভাষ উদ্যান নর্দার্ন পার্ক, যেটা 70 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের অন্তর্ভুক্ত। আমি শেষ করার আগে আবারও কৃতজ্ঞতা জানাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি ওই অঞ্চলে ভবানীপুরের বিধায়িকাও এবং আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তার সহযোগিতা এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার মহানগরে শ্রী ক্রীড়া ঠাকুরের সহযোগিতা নিয়ে আমরা এই সমগ্র অনুষ্ঠানটা সঙ্গে উৎমালা উৎকর্ষ এবং সর্বোপরি খিদিরপুর জগন্নাথ সেবা সমিতির সহযোগিতা নিয়ে জগন্নাথকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চড়িয়ে আমরা 20 জুন দুপুর 2:30 সময় খিদিরপুর মন্দির থেকে শুরু করে আমাদের টেন্টিভ টাইম আমরা 5:30 থেকে 5:30 মধ্যে সুভাষ উদ্যান নর্দার্ন পার্কে পৌঁছব। আর 21 তারিখ থেকে আমাদের উড়িষ্যা ফেস্টিভ্যাল শুরু হবে, সেখানে সকলকার উপস্থিতি কাঙ্ক্ষিত, এটা চলবে 27 তারিখ পর্যন্ত। নমস্কার। অসীমদা কত মানুষ আসতে পারে বলে এক্সপেক্ট করছেন? আমরা
আনুমানিকভাবে মনে করছি প্রতিদিন প্রায় 4 থেকে 4,500 মানুষ সেখানে উপস্থিত থাকবেন, কারণ এটা কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না, যেখানে জগন্নাথ প্রভু থাকবে সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখান থেকে শুধু বারাসাত থেকেও মানুষ আসবে, প্রায় 28টি বাস নিয়ে তারা উপস্থিত হবেন এখানে। সুতরাং কে কোথা থেকে কখন আসবে এটা বলা খুব অসম্ভব, কিন্তু এটুকু আমরা জগন্নাথ সেবা সমিতি এবং আমাদের পক্ষ থেকে উৎকলার পক্ষ থেকে উৎকর্ষের পক্ষ থেকে বলতে চাই যে প্রসাদ আমরা সকলের হাতে পৌঁছে দেব, সবাই প্রসাদ পাবেন। এবং সমস্ত কথা মাথায় রেখে আমরা আমাদের যে হ্যাঙ্গার লাগানো হয়েছে এবং তলায় পাট যাতে ভিজে না থাকে, কোনো কাদা যাতে সৃষ্টি না হয় সেটারও আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা চেষ্টা করছি যাতে কাদায় কেউ পা না দেয়, সেই জন্য প্ল্যাটফর্মও করা হচ্ছে। এবং এই অনুষ্ঠানের উদ্বোধন দেখুন জগন্নাথ প্রভুর রথ, এর উদ্বোধন তো আর হয় না, আমরা দ্বারোদ্ঘাটন করতে পারি কোনো মন্দিরের, কিন্তু এইখানে জগন্নাথ প্রভু নিজে এসে নিজেই নিজে যেখানে থাকবেন তার উদ্ঘাটন বা উদ্বোধন সে তিনি নিজেই করবেন, আমরা সবাই তাকে সঙ্গে নিয়ে আসবো, এইটুকুনি আগ্রহ।